দেখো মাছটা একদম সাদা ফ্রেশ একদম হ্যাপি বার্থডে থ্যাঙ্ক ইউ কেক খাওয়ার কি লোভ রে হ্যাপি বার্থডে টু ইউ পাশে আছি বস হ্যাঁ একদম নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আজকে একটা স্পেশাল দিনে তোমাদেরকে জানাই অনেক স্বাগত আজকে অতি অবশ্যই দিনটা আমার কাছে খুব স্পেশাল আজকে ভিডিওটা শুট করছি 14 আগস্ট তোমরা কিন্তু দেখছো 16 তারিখ আজ 16 তারিখে তোমরা ভিডিওটা দেখছো তো যাই হোক থাম্বনেল আর টাইটেল দেখে তোমরা বুঝতে পেরেছো আজকে দিনটা খুব স্পেশাল আজকে বার্থডে গার্লকে তোমাদেরকে দেখাবো তো আমি আর কি বকবক করবো আজকে চলো আজকে যার জন্মদিন তার সঙ্গে তোমাদেরকে কথা বলে এবং তাকেই দেখাই ও আরেকটা কথা যারা যারা চ্যানেলে নতুন তারা অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তারা পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দাও আজকে বার্থডে গার্ল এখানে বসে আছে যার জন্মদিন সে তো হ্যাপি বার্থডে থ্যাঙ্ক ইউ আর যারা যারা আমাকে ফেসবুকে উইশ করেছো আর আজকে যে ভিডিওটা ছাড়া হয়েছে মানে আমার পুরনো জন্মদিনের কিছু স্মৃতি আছে সেগুলো নিয়ে আজকে ভিডিওটা ছাড়া হয়েছে তার জন্য মানে এই বছর জন্মদিনটা সবাই একসাথে আছে এরপর থেকে 6 বছরই হয়েছে একসাথে প্রথম বাড়ি একসাথে যাই হোক আর বেশি বকবো না এবার দেখাবো তোমাদেরকে আমাদের রান্নাঘরে যাবো যে কি কি রান্না হচ্ছে আজকে মেনু কি কি হচ্ছে তো চলো তাড়াতাড়ি যাই রান্নাঘরে আর দেখে আসি কি হচ্ছে দেখাচ্ছি ওনাকে কি কি হয়ে গেছে কি কি হচ্ছে চলো এই যে বাবা পাশে বসে আছে একজন মানে বাবা আসলে ওর আর বাবার কাছ থেকে মানে পাশ থেকে আর সরবে না তখন আমাকে আর পাত্তে দেবে না ভুলে যাবে আর ওখানে মা এখন রান্না করছে কি করছো মা কি রান্না হচ্ছে আজকে মাটন পাশের মাথা দিয়ে মুগ ডাল আলু ভাজা বেগুন ভাজা কাকড়ি ভাজা আর হ্যাঁ এবার আমার খুব কষ্ট হচ্ছে যে পায়েসটা হচ্ছে আর হ্যাঁ মাছটা চাপাটা আমি করবো মাছের এখানে বেগুন ভাজা কাকড় ভাজা আছে এখানে আছে ঝুরি আলু ভাজা যেটা এখানে আছে মিষ্টি কি পিরিত কি পিরিত কি পিরিত কি পিরিত ছুটলো 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 সারাদিন দুষ্টুমি দেখো 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 কি করছে দেখো দেখো মানে একটু বৃষ্টি পড়লে ঠান্ডা ঠান্ডা পড়ে ওর যেন একবারে ধরে প্রাণ ফিরে আসে একবারে লাফালাফি হুড়ো হুড়ি দেখো 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 কি করছে এত দুষ্টু হয়েছে না একটা জিনিস খুব দুঃখ লাগছে কি যে আমি পায়েস খেতে খুব ভালোবাসি কিন্তু মানে এই বছর কি বলতো আশীর্বাদ আর পায়েসটা দুটো হবে না কারণ না আমার সেটা খুব খারাপ আমরা ভাবছিলাম করব তারপর আমাদের বাড়িতে যিনি 12 মাস পূজা করেন আর কি আমাদের কাকু সুভাষ কাকু উনি বলেছেন যে না কোনো প্রয়োজন নেই এখন এই সময় মানে পায়েস খাওয়া যাবে না আর আশীর্বাদ করা যাবে না মানে স্বাদ অবধি পায়েস আশীর্বাদ কিছুই খাওয়া যাবে মানে করা যাবে না ধান ধূপ দিয়ে যে আশীর্বাদ করে প্রদীপ দিয়ে 5টা মিষ্টি দিয়ে সেটা করা যাবে না সেটার জন্য একটু মানে দুঃখ লাগছে কারণ প্রতি বছর আমরা করি তো সেই জন্য আর সত্যি কথা বলতে প্রত্যেক বছর পায়েসটা বানিয়ে খাই আমার খুব ভালো লাগে পায়েস খেতে আমি পায়েস খেতে খুব ভালোবাসি সেটা আমি খুব মিস করছি সত্যি কথা বলতে খুব 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 কষ্ট হচ্ছে মজা আজকে জন্মদিন আজকে ভাজবো না হালকা করে ভাজবো ভেজে আমি পোস্ত আর চারমগজ আর দইরই একটা ভাপা টাইপের ঠিক ভাপা ঠিক না একটা ওই গ্রেভি টাইপের একটা আইটেম বানাবো দেখা যাক কীরকম হয় শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি আর দেবো একটু গোটা দিয়ে ফোড়ন এবার আমি দিয়ে দেবো কি পোস্ত চারমগজ বাটা
বাটি ধোয়া জলটা মানে মিক্সির বাটিতে ধোয়া জলটা দিয়ে দিলাম, কারণ ওর মধ্যে অনেক মশলা লেগে থাকে। এটাকে কিছুক্ষণ আমি ভেজে নেবো যাতে মশলা কাঁচা গন্ধটা চলে যায়, তারপর দেবো এর মধ্যে আমি টক দই। অল্প করে টক দই দেবো, বেশি টক দই দেবো না, দু চামচ মতন। এবার এটাকে ভালো করে কষিয়ে নিই আমি, অল্প মশলা ভেজে নিয়েছি, দেখো ভাজা ভাজা হয়ে গেছে। আমি কিন্তু এর মধ্যে অল্প একটুখানি হলুদ আর অল্প এক চিমটি নুন দিয়েছি, যেহেতু তোমাদেরকে আমি রেসিপি দেখাচ্ছিলাম তাই অতটা ভালো করে তোমাদেরকে আমি অত বড়ো করে দেখাচ্ছি, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এবার দিয়ে দেবো অল্প টক দই, ব্যাস এইটুকু আর দেবো না। এটাকে আমি কষিয়ে নিই ভালো করে। তোমরা চাইলে কিন্তু এর মধ্যে কাশ্মীরি দিতে পারো, তাহলে কালারটা একটু লালচে লালচে হবে। আমি একটু ওই ভাপা টাইপের একটু হলদে হলদে বাসন্তি কালার টাইপের রাখার চেষ্টা করছি, তাই আমি আর আজকে কাশ্মীরি দিচ্ছি না, কিন্তু তোমরা চাইলে কিন্তু অনায়াসে কাশ্মীরি দিতেই পারো। দেখো বন্ধুরা সাইড দিয়ে এবার তেল ছেড়ে গেছে, এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো, জল দিয়ে একটু ফুটিয়ে মাছগুলো দিয়ে দেবো। দেখো বন্ধুরা মাছ একদম রেডি হয়ে গেছে, গরম গরম রুই পোস্ত মা একটু অল্প উপর দিয়ে দিয়ে দিল কাঁচা সর্ষের তেল, যাতে টেস্টটা আর গন্ধটা কিন্তু আরও সুন্দর বেরোবে, দেখতে কিন্তু হেভি লাগছে না বলো। সবার আগে এখানে আছে ভাত, গন্ধরাজ লেবু, আলু ভাজা, কাকল ভাজা, বেগুন ভাজা, আছে মাছের মাথা দিয়ে মুগের ডাল একদম ঘন ঘন বেশ, হ্যাঁ আছে রুই পোস্ত, যেটা তোমাদেরকে আমি অল্প একটু রেসিপি দেখিয়েছি, দেশি খাসির মাংস যেটা আমাদের এখানে পাওয়া যায় না, আমাদের এখানে তো রিওয়াজি পাওয়া যায়, হ্যাঁ এটা হচ্ছে দেশি খাসি, এটা একদম দেশি খাসি, ছোট ছোট পিস থাকে, হ্যাঁ এই যে এটা হচ্ছে মেটের পিস আর চর্বি এরকম ছোট ছোট পিস আছে। এখানে আছে আমড়ার টক, এখানে আছে পাঁচ রকম মিষ্টি আর আছে জল। এখানে সবাই খেতে বসেছে, সবে ডালের রাউন্ড চলছে নাকি? এখন মুগ ডাল দিয়ে কাঁচা লঙ্কা, মুগ ডাল দিয়ে মাখলাম, বেগুন ভাজা দিয়েছি, এবার আলু ভাজা কাকু, কাঁচা লঙ্কা দিয়ে, এবার মাছ আসবে, মাংস আসবে, এই এইভাবে নিতে হবে, এই মাছ মেখে দুর্দান্ত নাকি? তুমি কি বলছো, সব ঠিক আছে, ভালো তো, একদম ওকে, জন্মদিন জমে গেছে। ফার্স্ট রাউন্ড চলছে, প্রথমে ডাল ভাজা, সেকেন্ড রাউন্ড মাছ, থার্ড রাউন্ড হচ্ছে মাংস, ফোর্থ রাউন্ড হচ্ছে চাটনি, শুধু পাঁপড়টা নেই, পাঁপড়টা নেই, ফিফথ রাউন্ড হচ্ছে মিষ্টি। ভাতটা ভেঙে নিলাম আমি, এবার এবার আমি সবার আগে ডাল দিয়ে ট্রাই করব। এই যে মাছের মাথা দিয়ে মুগ ডাল, ঘন 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 মুগ ডাল, এটা আমি এবার অল্প একটু মেখে নিই। মাছের মাথা দিয়ে মুগ ডাল আমার ভীষণ প্রিয় একটা খাবার, আমারও খুব প্রিয়, আমার বরেরও খুব প্রিয়, ও খেতে খুব ভালোবাসে, কিন্তু আজকে আমি আগে খাচ্ছি আর ও ক্যামেরা করতে, সেটা আমার খুব খারাপ লাগে। না না সব ঠিক আছে। এবার এই মাছের মাথা দিয়ে মুগ ডালটা ভাতটা দিয়ে মেখে দেবো মুখে। মাছের মাথা দিয়ে মুগ ডালের একটা আলাদাই টেস্ট, আমার ভীষণ ভালো লাগে আর ডালটা খেতেও খুব সুন্দর হয়েছে। এর মধ্যে এবার আমি একটু এই ঝুরি আলু ভাজা, ঝুরি আলু ভাজা মেখে নেবো, এটার টেস্টটা আরও বেশি। দারুণ খেতে এটা, এটা পেলে আর কিচ্ছু লাগবে না, কিচ্ছু লাগবে না, সিরিয়াসলি। মাছ মাংস এত কিছু লাগবে না, শুধু ঝুরি আলু ভাজা আর মুগ ডাল দিয়ে কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে। এবার নেব বেগুন ভাজা, বেগুন ভাজা বেগুনের মধ্যেই খেতে হবে, ডাল দিয়ে এটাও ভালো খেতে, দারুণ লাগবে খেতে, জন্মদিন আছে পুরো হিট, এখনো তো হিট দুটো পড়ে আছে, হ্যাঁ
এখানে বাকি মাছ দিয়ে খাওয়া প্রায় শেষ করে ফেলেছে। ভালো হয়েছে না? ওদিকে বাবার পাতে মাছ দেওয়া হচ্ছে এখন। আরে নাও নাও, কিছু হবে না। আমার তো একচুয়ালি খাসি খাওয়া নিষেধ। রান্না ভালো হয়েছে, খেতে ভালো হয়েছে, মাংস সিদ্ধ হয়েছে, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। উনি তো লজ্জা করে খাচ্ছে, মাথা ব্যথা নিচু করে। হ্যাঁ, দেখে তো তাই মনে হচ্ছে। আমি দাদা বাড়ি যখন যাই তখন এই মাংস আনতে বলি, কারণ এটা আমাদের কলকাতা শহরে খুব একটা পাওয়া যায় না। এটা বড় রেওয়াজ জীবন। তো এবার খাবো রুই পোস্ত। আমি যদি এতটা গ্রেভি আমার লাগবে না, আমি অল্প একটুখানি গ্রেভি নেবো আর মাছটা তুলে নেবো। অল্প একটু ভাত মাখবো, কারণ মাংস দিয়ে এখনো ভাত খেতে হবে। অল্প একটু গ্রেভি দিয়ে মাছের গায়ে যেটুকু লেগে আছে সেটুকু দিয়ে ভাতটা মেখে নেবো আর খেয়ে দেখবো কেমন হয়েছে। মাছটা তুমি বানিয়েছো? কেমন হয়েছে মাছটা খেতে? মনে হচ্ছে না যে সর্ষে দেওয়া নেই। সত্যি তাই মনে হচ্ছে, সুন্দর হয়েছে, মনে হচ্ছে সর্ষে দেওয়া আছে, কিন্তু সর্ষে দেওয়া নেই। এখন তোমরা দেখি, এখানে সবাই খাচ্ছে বন্ধুরা। যদি কখনো এভাবে বানিয়ে খাও খেলে তোমরা বুঝতে পারবে। সত্যি কথা বলতে মনে হচ্ছে সর্ষে দিয়ে করা, কিন্তু একটা সর্ষে দাও আমি তোমাদের দেখলেই। মাছটা একটু ভেঙে তোমাদেরকে দেখাই। এই দেখো মাছটা একদম সাদা ফ্রেশ, একদম ভাবি মাছটা ভালো না? মাছটা খুবই ভালো, মাছটা বেশি ভাজি নি আমি, কিন্তু মাছটার মধ্যে এত সুন্দর যে গ্রেভিটার ফ্লেভারটা ঢুকেছে, দারুণ লাগে। নিজে বানিয়েছি বলে বলছিলাম, কিন্তু সত্যি খুব ভালো। এবার মাংসটা খাবো, মাংসটা দিয়ে ভাতটা খাবো, কিন্তু এতগুলো মাংস আমি খেতে পারবো না। স্টপার, আমি এবার একটু কিছু দুটো পিস তুলে নেব। একটু ঠান্ডা হয়ে গেছে বন্ধুরা, ভিডিও করতে করতে ভয়, কিছু করার নেই। ছোট ছোট মাংস একদম, হ্যাঁ সহজে হজম হয়ে যাবে। হ্যাঁ আর নেবো না, একটা মিটি নেবো শুধু, ব্যাস একটু ঝোল আর একটা একটাই আলু আছে চাপনিও না। এই ঝোলটা দিয়ে আলুটা দিয়ে ভাতটা ভালো করে মেখে নেব। আর অবশ্যই যে লেবুটাকে বাঁচিয়ে রেখেছিলাম, এই লেবুটাকে এখন আমি মাংসের ঝোলের উপর ছড়িয়ে দেব। আমি আবার লেবু খাই না মাংসের ঝোলে, আমার মাংসের ঝোলে লেবু খেতে খুব ভালো লাগে। ডালে যাও খাই, আমি ঝোলে খাই না। লেবু দিয়ে খেয়ে দেখবে একদিন হেভি লাগে খেতে। ভাতটা মাখা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো মুখে। লেবু দিয়ে যদি কেউ ট্রাই করে থাকো তারাও জানি কতটা ভালো লাগে খেতে, আর যদি কেউ ট্রাই না করে থাকো অবশ্যই কিন্তু লেবু দিয়ে খাসি মাংস ঝোল দিয়ে ভাত মেখে খেয়ে দেখবে, আমি শিওর ভালো লাগবে। আর আলুটা দিয়ে মেখে নেবো, খাসি মাংসের মেন আকর্ষণ মাংসের আলু। মারাত্মক লাগবে, একটু লেবু একটু আলু একটু মাংসের মানে ঝোলের ফ্লেভার মারাত্মক লাগবে। হেভেন বাইট বলে একেই বলে, এত ভালো লাগে খেতে। মাংসটা কত ভালো সেদ্ধ হয়েছে দেখো, হাত দিলেই খুলে আসছে। আমি জাস্ট দুটো আঙুল দিয়ে এরকম চাপ দিচ্ছি, খুলে আসছে।
এটাই হচ্ছে দেশি খাসির মজা। এত সফট হয় আর ছোট ছোট করে পিস করাবে, প্রপার ঝোলের টেস্টটা মাংসের মধ্যে ঢোকে, তার জন্য খেতে আরো বেশি ভালো লাগে। Much, much, much later. দেখ কে কিনেছে, দেখ কেক খাওয়ার কি লোভ রে, কেক খাওয়ার জন্য কি করছিস? যখন কেকটা এনেছি তখন থেকেই করছে ওরকম, টেবিলের কাছে যাচ্ছে। ক্যাথলিন থেকে আমরা কেক নিয়েছিলাম, তোমাদেরকে ভিডিওতে দেখিয়েছি, আর একটা ক্যান্ডেল দিয়েছে এখানে, একটাই মোমবাতি আমরা চেয়েছিলাম। কেকটা একদম ঘেটে ঘ হয়ে গেছে। না যা, ওটা দোষ না ওদের, কি করা যাবে, বৃষ্টি বৃষ্টি হচ্ছে বাইরে। অবশ্যই কেউ ইচ্ছে করে তো করে না, যাই হোক, তবুও একদম ঘেটে গেছে, একদম ঘেটে গেছে, ডিজাইনটা পুরো নষ্ট হয়ে গেছে। তবুও মানে কেকটা দেখে তো মনে হচ্ছে একটু ভালোই হবে। হ্যাঁ যাই হোক, এবার হচ্ছে সেই মুহূর্ত যখন আমি আবার ছোটবেলায় ফিরে যাব। তো চলো কেক কাটো এবার, আর আমরা সবাই হাততালি দিই। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। এদিকে তো লাগছে, সবাই উপস্থিত, সবাই। ও টেডি আগে চলে গেছে কেক খেতে। বাপির পোষাবে না চকলেট, কিন্তু আজকে খেতে হবে, কিছু করার নেই বাপি, চকলেট দেবো না। এমনি সন্দেশ আছে দিতে পারো, সন্দেশ দিল তো ওই সাদা দিয়েছে, এই এখানে লেখা আছে হ্যাপি বার্থডে টু দেবারতি, ওর নাম, ডাক নাম সোনা, যাই হোক আমি ডাকি মোটা বলে। আর সবাই এখানে উপস্থিত হয়েছে, এবছর জন্মদিনটা সবাই আর কি একসাথে রয়েছে, এই প্রথম জন্মদিনটা আমরা সবাই একসাথে কাটালাম, দুই বাড়ি মিলে সবাই একসাথে, যাই হোক খুব 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 এনজয় এবং এই যে আমাদের টেডি রয়েছে সাথে, আর একজন আমাদের মধ্যে রয়েছে, সে উপস্থিত আছে। যাই হোক আজকে ভিডিও রাখছি এই অবধি, আর বাড়াচ্ছি না, কারণ সকাল থেকে অনেক কিছু দেখানো হয়েছে তোমাদেরকে, আর বেশি চান্না অনেক বড় হয়ে যাবে, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট টাইম একটা ভালো ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই পুরুলিয়ান ব্লগ দেখতে থেকো। ততক্ষণ অবশ্যই চ্যানেলটা যাওয়ার আগে সাবস্ক্রাইব করবে, ভিডিওটাকে লাইক করবে, নিচে কমেন্ট করবে, বেশি বেশি করে শেয়ার করবে সবার সাথে। আবার দেখা হচ্ছে নেক্সট টাইম, টাটা। আর সবাই টাটা করে দাও, টাটা করে দাও, টাটা, ঠিক আছে, টাটা, পাশে আছি বস। হ্যাঁ একদম, এই যে টাটা করবে না, ওই টাটা কর, কেকটা এবার জয় হবে।